মেডিকেল শিক্ষার্থীদের ফার্স্ট ইয়ারে বাধ্যতামূলক কঙ্কাল কিনতে হয় পরে এটা জুনিয়রদের কাছে বিক্রি করা হয় এটা জায়েজ হবে কিনা ভাই আরিফুল ইসলাম মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার প্রয়োজনে যে কঙ্কাল কিনতে হয় এবং পরবর্তীতে তারা সেটা জুনিয়রদের কাছে বিক্রি করে থাকেন এ বিষয়ে শরিয়ার গবেষণা আমরা পেশ করছি তবে তার আগে বলতে চাই যে ইসলাম একজন মানুষকে মর্যাদাবান করেছে মানবতার অপমান হয় এমন কোনো কাজ করার অনুমতি ইসলাম আমাদেরকে দেয়নি বিশেষ করে যারা আল্লাহর প্রতি ইমান এনেছেন তাদের কারোর মৃত্যুর পর অন্য সকল মুসলিমদের কর্তব্য হয়ে যায় সবার করে ফরজে কেফায় হয়ে যায় ওই ব্যক্তিকে সসম্মানে তার শরীরের প্রতিটি অংশকে একত্র করে কবরস্থ করা দাফন কাফনের ব্যবস্থা করা এটা ফরজে কেফায়া এটি তার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে তার শরীরের কোনো অংশকে রেখে দিয়ে সেটা যে কোনো অজুহাতি হোক না কেন ব্যবহার করা মৌলিকভাবে ইসলাম সরিয়া অ্যালাউ করেন এটা সাধারণ বিধানের কথা আমি বলছি অতএব এ বিষয়টি আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আবুদাউদ এভিড়ে মাজাসহ বিভিন্ন হাদিসের কিন্তু বর্ণিত হয়েছে আমরা জানা আশা আল্লাহ তানা থেকে যে তিনি বলেছেন রসুল্লাহ আকরাম সাল্লাম এসাদ করেছেন কাসরু আজমুল মাইয়েতে কা কাসরি হাইয়ান একজন মানুষকে জীবিত তার হাড্ডি ভাঙা এটা যেমন অপরাধের কাজ তার মৃত্যুর পর তার হাড় গোড় ভাঙা এটা একই রকমের অপরাধের কাজ এবং এ ধরনের আরও বেশ কয়েকটা হাদিস আমাদের সামনে রয়েছে এই সমস্ত হাদিসগুলো দেখলে বোঝা যায় স্বাভাবিক অবস্থাতে আপনার একজন মানুষ মারা গেলে তার কঙ্কাল বা তার হাড্ডি এগুলো রেখে দেওয়া বা এগুলোকে অন্য কোনো কাজে ব্যবহার করা এটা জায়জ নেই হারাম এখন কথা হলো মেডিকেল শিক্ষার্থীরা তাদের গবেষণার প্রয়োজনে জীবিত মানুষদের কল্যাণার্থে এই কাজটি করতে পারেন কি না তো এ বিষয়ে স্কলারদের মধ্যে দুটি মত আমরা দেখতে পাই কাতারভিত্তিক বিশ্ববিখ্যাত ফতোয়া ওয়েবসাইট ইসলাম ওয়েব মার্কাজুল ফতোয়া ডট কম সেখানে মুফতিগণ এ বিষয়ে অ্যানালাইসিস করে অনুমোদন দিয়েছেন যদি এরকম কোনো ব্যক্তির হাড় পাওয়া না যায় যে ব্যক্তির হাড় ব্যবহার পারমিশন তিনি দিয়েছেন ধরুন তিনি আখেরাতের প্রতি অস্বীকার করেছেন অথবা তিনি কোনো আপনার হার্বি টাইপের আপনার অবিশ্বাসী কিংবা এমন কোনো ব্যক্তি যেমন আজকাল আমাদের দেশে পাওয়া যায় অনেকে আখেরাত বিশ্বাস করেন না কবর বিশ্বাস করেন না তিনি নিজে থেকে বলে যান যে আমার শরীরটা আমি মেডিকেলে দিয়ে গেলাম এগুলো দিয়ে যদি পারপাস সার্ভ করা যায় তাহলে সেটা করা উচিত কিংবা যদি মানব কঙ্কালের বিকল্প কোনো কিছু দিয়ে সেটা ছবি দিয়ে হোক বা আর্টিফিশিয়াল কঙ্কাল দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক যদি এই পারপাসগুলো সার্ভ করা যায় তাহলে সে চেষ্টা করা উচিত যদি সেভাবে না হয় তাহলে একান্ত বাধ্য হলে ইসলাম ওয়েবের ফতোয়া অনুযায়ী মার্কাজুল ফতোয়ার ফতোয়া অনুযায়ী আপনার এ মানব কঙ্কাল ব্যবহার করা যায়জ হবে যদি সকল উপায় শেষ হয়ে যায় সেটার সপক্ষে যুক্তি হিসাবে তারা পেশ করেছেন যে একটি মাস আলা এ ব্যাপারে সমস্ত আলা মায় একমত তা হলো কোনো গর্ভবতী মায়ের গর্বে যদি কোনো সন্তান থাকে আর মা যদি মারা যান তাহলে এ অবস্থায় মায়ের অপারেশন করে পেট কেটে গর্ভস্থ সন্তানকে বের করে আনতে হবে যদি সে জীবিত থাকার সম্ভাবনা থাকে তাহলে এখানে মৃত মানুষের লাশ কাটা করার পারমিশন দেওয়া হচ্ছে একটি জীবিত মানুষকে রক্ষা করার জন্য একইভাবে জীবিত মানুষদের কল্যাণার্থে মৃত মানুষের কঙ্কাল নিয়ে কাজ করা যেতে পারে তবে সেক্ষেত্রে যত সম্ভাব্য ওয়ে আছে বিকল্প সবগুলো আগে ট্রাই করতে হবে কোনোটিতে যদি কোনো রাস্তা খোলা না থাকে সব রাস্তা বন্ধ হয়ে গেল সিস্টেমটাই এরকম যে আল্লাহং রসুল সাল্লাহ সাল্লাম আদেশের সাথে গুরুত্ব বোঝে না মানবতার সম্মান অসম্মান বিষয়টিকে এইভাবে দেখে না তাহলে সেক্ষেত্রে তো নিরুপায় নিরুপায় হয়ে গেলে সেক্ষেত্রে এটাকে জায়েজ বলেছেন ওনারা অবশ্য সেটাকেও আপনার মজমাউল ফতোয়াতে এবং সৌদি আরবের স্বর্চলাপ্রসিদের ওলামা ইকরাম এবং আমাদের ওলামা ইকরাম সবাই সাধারণভাবে নাজায়েজ বলেছেন এবং তারা নিষেধ করেছেন তো পুরো ব্যাপারটিকে খোলাসা করার পর আমাদের কাছে যে বিষয়টি পরিষ্কার হয় তা হলো সাধারণ অবস্থাতে মানুষের কঙ্কাল এটা গবেষণার স্বার্থে ব্যবহার করা উচিত নয় বিশ্বের প্রায় সব দেশে ওলামায় ক্রেমিটিকে নিষিদ্ধ করেছেন তবে বিকল্প যদি যত পথ হতে পারে সমস্ত পথ যদি বন্ধ থাকে কোনো পথ যদি খোলা না থাকে নিরুপায় হিসাবে জীবিতদের কল্যাণার্থে এটি করা যেতে পারে সেক্ষেত্রেও যথাযথ সাবধানতা অবলম্বন করা উচিত এবং একজন শিক্ষার্থী যদি এটা কেনে নাও কোনো কারণে কেনা ছাড়া পাওয়া যাচ্ছে না তাই তিনি কিন্তু বাধ্য হয়েছেন কিন্তু তিনি বিক্রি করা উচিত হবে না মানুষ কোনো শরীরের অংশকে বিক্রি করার অনুমোদন ইসলাম দেয় না আল্লাহ তালা আমাদেরকে করং সন্ন্যার জন্য আত্মসমর্পণ করার তফিক দান করুন